নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে মহর্ষি মার্কণ্ড এবং তার রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা বলব। ঋষি মৃকণ্ড এবং তার পত্নী মাতা মারুতবতী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। ঋষি মৃকণ্ড বহু বছর ধরে দেবাদিদেব মহাদেবের দীর্ঘ তপস্যা করেছিলেন কেবলমাত্র সন্তান প্রাপ্তির জন্য। দীর্ঘ তপস্যার পর মহাদেব সন্তুষ্ট হয়ে ঋষি মৃকণ্ডকে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কিসের কামনায় এই সুদীর্ঘ তপস্যা করেছিলে? ঋষি মৃকণ্ড তখন মহাদেবের চরণে প্রণাম জানিয়ে পুত্র সন্তান প্রাপ্তির কামনা করেন। দেবাদিদেব মহাদেব বললেন, তবে বলো তোমার কি ইচ্ছে? তুমি কি এমন একজন মহাজ্ঞান জ্ঞানী প্রচণ্ড মেধাবী নির্ভীক পুত্র সন্তান চাও যার আয়ু কেবলমাত্র 16 বৎসর অবধি হবে, নাকি এমন একজন পুত্র সন্তান চাও যে দীর্ঘায়ু হবে কিন্তু তার খুবই স্থূল বুদ্ধি হবে? ঋষি মৃকণ্ড উত্তরে জানালেন, তিনি এমন একজন সন্তান চান যার জন্য তিনি আজীবন গর্ববোধ করবেন, যা স্বল্পায়ু হলেও যিনি হবেন মহাজ্ঞানী। মহাদেব বললেন, ঠিক আছে, তবে তাই হোক। এর কিছুদিনের মধ্যেই মৃকণ্ড পত্নী মাতা মারুতবতী গর্ভবতী হলেন এবং মহাদেবের আশীর্বাদে তাদের সুন্দর একটি পুত্র সন্তানের লাভ হল, যার নাম রাখা হল মার্কণ্ড। মহর্ষি মার্কণ্ড মাত্র 5 বৎসর বয়সেই বেদ পুরাণ এবং শাস্ত্রচর্চা করে মহাজ্ঞান অর্জন করেছিলেন। প্রচণ্ড মেধাবী এবং মহাজ্ঞানী হওয়ার কারণেই তার শিক্ষাগুরু থেকে শুরু করে সকলের কাছেই তিনি খুব স্নেহের পাত্র ছিলেন এবং সকলেই তাকে খুব ভালোবাসতেন। পুত্রের এই অসীম জ্ঞান দেখে পিতামাতা খুব খুশি ছিলেন, কিন্তু তাদের মনের মধ্যে দুঃখ কম ছিল না। যত দিন অতিবাহিত হতে লাগলো, পুত্রকে হারানোর কথা ভেবে তারা চিন্তিত এবং মনঃকষ্টে ভুগতে লাগলেন। একদিন পিতাকে দুঃখী এবং চিন্তিত দেখে মহর্ষি মার্কণ্ড পিতার কাছে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। পিতা মৃকণ্ড তখন মহাদেবের বরদানের কথা পুত্র মার্কণ্ডকে জানালেন এবং বললেন যে পিতামাতা মাত্র 16 বৎসর বয়সেই তার সন্তানকে হারাবে বলে আগে থেকেই জানে, তারা কি করে সুখে শান্তিতে দিন যাপন করবে? তোমাকে হারানোর কথা ভেবেই তোমার মাতা এবং আমি বড়ই দুঃখী। সব কথা শুনে মহর্ষি মার্কণ্ড পিতাকে আশ্বস্ত করে বললেন, হে পিতা, চিন্তার কোনো কারণ নেই, আমার কিছুই হবে না, আমি মৃত্যুতে বিজয় প্রাপ্তি করব। এই বলে তিনি পরদিন সকালে তার পিতামাতাকে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে গৃহত্যাগ করলেন। নদীর ধারে মাটি দিয়ে নিজে হাতে শিবলিঙ্গ বানিয়ে তিনি মহাদেবের উপাসনা শুরু করলেন। বেদ পুরাণ চর্চার মাধ্যমে একটি মন্ত্রের আবিষ্কারও করে ফেললেন এবং সেই মন্ত্রোচ্চারণের মাধ্যমে এবং শিব বন্দনার মাধ্যমে সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন ব্যাপী তিনি শিবের পূজা আরম্ভ করলেন। মহর্ষি মার্কণ্ডের আবিষ্কৃত এই মন্ত্রটি পরবর্তীকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হিসেবে প্রচলিত লাভ করে। মহর্ষি মার্কণ্ড 16 বৎসর বয়সে পা রাখার সাথে সাথেই মৃত্যুর দেবতা যমদেব যমদূতদের পাঠাতে শুরু করলেন।
মহর্ষি মার্কণ্ডে প্রাণ কেড়ে নেওয়ার জন্য একে একে যমদূতেরা আসলেন, কিন্তু তারা প্রত্যেকেই ব্যর্থ হলেন এবং পরাস্ত হয়ে ফিরে গেলেন। সর্বশেষে স্বয়ং যমরাজ এসে মহর্ষি মার্কণ্ডকে বললেন, হে বৎস, উঠে এসো, তোমার আয়ু 16 বৎসর অবধি ছিল, এরপর আর এক মুহূর্ত আমি তোমাকে ইহলোকে থাকতে অনুমতি দেব না। এই পৃথিবীতে তোমার বেঁচে থাকার মেয়াদ সম্পূর্ণ হয়েছে। কিন্তু এসব কথা শোনার পরেও মহর্ষি মার্কণ্ড কোনো দিকেই মন না দিয়ে শিবের আরাধনা চালিয়ে যেতে লাগলেন। তখন যমরাজ ক্রুদ্ধ হয়ে দড়ি ছুঁড়ে মহর্ষি মার্কণ্ডের গলায় ফাঁস লাগাতেই সে দড়ি শিবলিঙ্গের উপরে এসেও পড়ল। সাথে সাথেই শিবলিঙ্গ থেকে এক প্রকাশ উন্মোচিত হলো এবং স্বয়ং মহাদেব অধিষ্ঠান হয়ে যমরাজকে পদাঘাত করে মাটিতে ফেলে দিলেন এবং মহর্ষি মার্কণ্ডকে আশীর্বাদ দিয়ে বললেন, হে মার্কণ্ড, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমায় আশীর্বাদ করি তুমি চিরঞ্জীবী হও, তোমার সব ইচ্ছা পূর্ণ হোক, বার্ধক্য তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না, তুমি প্রচুর খ্যাতি লাভ করবে এবং দীর্ঘজীবী হবে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তুমি এই পৃথিবীতে তোমার অস্তিত্বও থাকবে, তাই আজও মনে করা হয় তিনি অমর, তিনি চিরকাল তার যোগশক্তির কারণে তরুণ এবং সুন্দর হয়ে আছেন। বিশ্বাস করা হয় যে তিনি হিমালয়ের কোনো গুহায় আজও এই পৃথিবীর মঙ্গল কামনায় তপস্যায় মগ্ন আছেন। বলা হয় মহর্ষি মার্কণ্ডের রচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপের মাধ্যমে রোগ ভোগ দূর হয়, আয়ু বৃদ্ধি পায় এবং মন থেকে সমস্ত নাকারাত্মক চিন্তা দূর হয়। মাতা পার্বতীও স্বয়ং মহর্ষি মার্কণ্ডের এই জ্ঞান দেখে অভিভূত হয়েছিলেন এবং তার এই অসীম জ্ঞান এবং তার এই বেদ পুরাণ শাস্ত্রচর্চার ইচ্ছা দেখে তিনি মহর্ষি মার্কণ্ডকে মার্কণ্ড পুরাণ রচনা করার কথা বললেন এবং বীর চরিত্র রচনা করতে বলেছিলেন, যার উল্লেখ আমরা মার্কণ্ড পুরাণের দুর্গা সপ্তসতী নামে পাই। বন্ধুরা, বলা হয় প্রতিদিন স্নানের পর শিবলিঙ্গের সামনে বসে 108 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করলে নিশ্চয়ই শুভ ফল পাওয়া যায়। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मुक्षीदमामृतातो। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मुक्षीदमामृतातो।